বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড গরমে দুপুরবেলা কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতেই বেশি ভালো লাগে। এই গরমে মুখে স্বাদ ফিরিয়ে আনার মতো চার রকমের ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকে আমার এই দারুণ মজার ভর্তাগুলো আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। ভর্তা তৈরি করতে অনেকেই ঝামেলা মনে করে থাকে, কিন্তু একটু ঝামেলা হলেও কিন্তু খেতে অনেক বেশি লোভনীয়, বিশেষ করে গরম ভাত বা খুদের ভাতের সাথে। আমি সবসময় চেষ্টা করি আমাদের বিক্রমপুরের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। প্রিয় দর্শক, এক নম্বরেই দেখাচ্ছি দুন্দুল আর চিংড়ি মাছের ভর্তা। সচরাচর আমি সবসময় কিন্তু আপনাদের সবার সাথে আমাদের বিক্রমপুরের রেসিপিগুলো শেয়ার করে থাকি, আজকেও কিন্তু ব্যতিক্রম না। আমাদের বিক্রমপুরে যেভাবে দুন্দুলের ভর্তা তৈরি করা হয় সেই পদ্ধতিটাই শেয়ার করছি। প্রিয় দর্শক, বিক্রমপুরে কিন্তু কয়েকভাবে দুন্দুলের ভর্তা তৈরি করা হয়, তো আজকে আমি দেখাবো ছোট চিংড়ি মাছ দিয়ে যেভাবে দুন্দুলের ভর্তা তৈরি করা হয়। দুন্দুলটা আপনারা কেউ চাইলে কিন্তু ওপরের খোসাটা ফেলে দিতে পারেন, আমি কিন্তু ওপরের খোসাটা ফেলে দিচ্ছি না। একটা ছুরির সাহায্যে আঁচড়ে নিচ্ছি ওপরের যে নরম একটা আবরণ থাকে সেটাকে। এখানে আমি 1 কেজি দুন্দুল নিয়েছি, আর দুন্দুল কিন্তু খুবই নরম সবজি। আপনারা যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু দুন্দুলটা নেবেন। এই ভর্তাটা এত বেশি সুস্বাদু যার কারণে আমি এখানে 1 কেজি দুন্দুল নিয়েছি। আর এভাবে ভর্তা তৈরি করে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে 15 থেকে 20 দিনের মতো রেখে খেতে পারবেন। সবগুলো দুন্দুলেই কিন্তু আমি ভালোভাবে আঁচড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, যখন নাকি দুন্দুল দিয়ে ভর্তা তৈরি করবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন দুন্দুলটা যাতে খুব বেশি পরিমাণে বাড়তি না হয়। প্রিয় দর্শক, আমি একটা বোলে দুন্দুলগুলো তুলে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। কেউ চাইলে কিন্তু দুন্দুলগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আঁচড়ে নিতে পারেন। এখানে আমি 1/2 কেজি পরিমাণ একদম ছোট চিংড়ি নিয়েছি। এই ভর্তাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু ছোট চিংড়ি নেবেন। চিংড়ি মাছগুলো কিন্তু ভালোভাবে বেছে নিতে হবে, কারণ ছোট চিংড়ি মাছে কিন্তু পোকা থাকে, ঘাস থাকে এবং ছোট ছোট শামুক থাকে। প্রিয় দর্শক, এবার আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম দুন্দুলগুলো, সেই দুন্দুলগুলো এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভর্তা কিন্তু ঝাল খেতে অনেক বেশি ভালো লাগে, তারপরও আজকে যেহেতু দুন্দুলের ভর্তা, দুন্দুল কিন্তু এমনিতে অনেক মিষ্টি একটা সবজি, এখানে ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দিবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক ওঠা পর্যন্ত। বলক ওঠার পরে ঢাকনাটা খুলে আমি আলতো আলতো করে নাড়াচাড়া করে দিচ্ছি। দুন্দুল এবং কাঁচামরিচ কিন্তু এখনও ভালোভাবে সিদ্ধ হয়নি, আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম সম্পূর্ণ না সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন দুন্দুল আর কাঁচামরিচটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু তেমন একটা পানি নেই। পানিটা ভালোভাবে শুষে যাওয়ার পরেই কিন্তু আমি এবার ফ্রাই প্যানটা নামিয়ে রাখছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে ফ্রাই প্যানের চারপাশে কিন্তু লেগে লেগে আসছে। আমি আরেকটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 15 থেকে 16টা শুকনো মরিচ। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, কেউ চাইলে শুকনো মরিচ আবার কেউ চাইলে কাঁচা মরিচ দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করতে পারেন। আমি আজকের ভর্তাতে কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুটাই দিব।
দুটা দিলেই কিন্তু ভর্তার স্বাদটা অনেক বেশি হয়। প্রিয় দর্শক, মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে ঢেলে রেখেছি। এই ফ্রাই প্যানে আমি এখানে অ্যাড করে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। আপনারা যারা সরিষার তেল খেতে পছন্দ করেন না, তারা এখানে সয়াবিন তেল দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। প্রিয় দর্শক, এখন আমি এখানে অ্যাড করে দিলাম চিংড়ি মাছগুলো, সাথে দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা রসুন কুচি। রসুনের উপরের খোসাগুলো কিন্তু ফেলে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মিডিয়াম আঁচে আলতো আলতো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক, চিংড়ি মাছ, রসুন আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই অবস্থায় যখন আসবে তখন অ্যাড করে দিতে হবে আগে থেকে সিদ্ধ করে রাখা দুন্দুলগুলো। সবগুলো দুন্দুল অ্যাড করে দিয়ে এখন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত পানিটা না শুষে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। তবে চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভর্তা তৈরি করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে কোনো রকম পানি পানি না থাকে। সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা একদম পানি পানি হবে, কোনো রকম স্বাদই লাগবে না। আর ভর্তা যদি আপনার আঠালো হয় সেক্ষেত্রে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, আর ভর্তাটা কিন্তু আপনি অনেক দিন রেখে খেতে পারবেন। যদি পানি পানি থাকে তাহলে কিন্তু ভর্তাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। মিডিয়াম আঁচে আমি প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন ফ্রাই প্যানের নিচে এখন লেগে লেগে যাচ্ছে। এই অবস্থায় যখন আসবে তখন বুঝতে পারবেন যে এখন কোনো রকম পানি নেই, আপনি ভর্তাটা তৈরি করতে পারবেন। কেউ চাইলে ব্লেন্ডারে কিন্তু এই ভর্তা তৈরি করতে পারবেন। আজকে আমি ভর্তাটা তৈরি করব শিলপাটাতে। চিংড়ি মাছটা ঠান্ডা হতে হতে আমি প্রথমে এখানে বেটে নিয়েছি শুকনো মরিচটা। শুকনো মরিচের যে ডাটাটা আছে সেগুলো আগে ভালোভাবে ফেলে দিয়ে নিচ্ছি। এই ভর্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পানি অ্যাড করবেন না প্রিয় দর্শক। আমি এবার শুকনো মরিচগুলো কোনো রকম পানি ছাড়াই কিন্তু ভালোভাবে বেটে নিচ্ছি। শুকনো মরিচগুলো মচমচা থাকা অবস্থাতেই কিন্তু বেটে নেবেন, তাহলে দেখবেন যে কোনো রকম কষ্ট হচ্ছে না আর সময়ও কিন্তু বেশি লাগছে না। এবার আমি অল্প অল্প পরিমাণে চিংড়ি মাছ আর দুন্দুলটা নিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। প্রিয় দর্শক, খুব বেশি জোরে সরে কিন্তু বাটাবাটি করার কোনো দরকার নেই। চিংড়ি মাছটা কিন্তু খুব সহজেই দেখবেন যে মিশ হয়ে যাচ্ছে, কারণ বর্ষার সময় যে চিংড়ি মাছগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই চিংড়ি মাছগুলো কিন্তু উপরের যে শক্ত আবরণটা থাকে এটা কিন্তু খুব বেশি শক্ত থাকে না, অনেক নরম থাকে। আপনি অল্প একটু চাপ দিলেই দেখবেন যে মিশ হয়ে যাচ্ছে। সম্পূর্ণ ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি নিচের যে শুকনো মরিচ আছে সেই শুকনো মরিচ বাটাটার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু চামচের সাহায্যেও মিক্স করে নিতে পারেন। আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি, তবে আলতো আলতো করে মিক্স করবেন যাতে করে চিংড়ি মাছের কোনো রকম কাঁটা হাতে বিঁধে না যায়। ভর্তা তৈরি করার সময় অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা, যদি লবণ ঠিক না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। শিলটা দিয়ে কিন্তু আলতো আলতো করে একটু বেটে আমি শুকনো মরিচের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি।
প্রিয় দর্শক, পুরো ভর্তাটাই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে ভর্তাটা তুলে নেছি। গরম ভাত, খুদের ভাত, যে কোনো কিছুর সাথেই কিন্তু অসম্ভব ভালো লাগবে এই দুন্দুল চিংড়ি মাছের ভর্তাটা। যারা নাকি কখনও এইভাবে ভর্তা তৈরি করে খাননি, তারা একবার হলো এই বর্ষায় তৈরি করে খেয়ে দেখুন আমাদের বিক্রমপুরের ভর্তাগুলো কতটা সুস্বাদু। প্রিয় দর্শক, আমি নেক্সটে দুন্দুলের অন্যরকম আরও একটা ভর্তার রেসিপি শেয়ার করব। প্রিয় দর্শক, এবার শেয়ার করছি দুই নম্বর রেসিপি, আর দুই নম্বর রেসিপিতে থাকছে লোভনীয় চাপা শুটকির ভর্তা। যারা নাকি বাটাবাটি করার ভয়ে ভর্তা খাওয়া একেবারে ছেড়েই দিয়েছেন, তাদের জন্য কিন্তু বিশেষ করে আজকের এই রেসিপিটা। প্রিয় দর্শক, আগেই বলেছি আজকে আমি চাপা শুটকির ভর্তা তৈরি করব। এখানে আমি 15 থেকে 16টার মতো চাপা শুটকি নিয়েছি, আর এই শুটকিগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। চাপা শুটকি মাছ কীভাবে পরিষ্কার করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। প্রিয় দর্শক, চুলাতে একটা কড়াই বসিয়েছি, আর 1 কাপ পরিমাণ সরিষার তেল ভালোভাবে গরম করে এখানে আমি 2.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। শুটকি মাছে কিন্তু পেঁয়াজ, তেল, রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, সাথে কিন্তু ঝালটাও। যখনই নাকি শুটকি মাছ রান্না করবেন কিংবা ভর্তা তৈরি করবেন, সেক্ষেত্রে কিন্তু দেশি রসুনটা ব্যবহার করবেন। এতে করে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। প্রিয় দর্শক, এখানে আমি দেশি রসুন 5টা দিয়েছি, আর রসুনের উপরের খোসাগুলো ফেলে শুধুমাত্র কুশগুলো দিয়েছি। সাথে দিয়ে দিলাম আপনার স্বাদ মতো লবণ। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রায় 15 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন পেঁয়াজের রসুনটা কতটা নরম হয়ে গেছে। মাঝখানে আমি একটু জায়গা করে এখানে অ্যাড করে দিচ্ছি 2.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। প্রিয় দর্শক, ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন, আর চা চামচটা কিন্তু আমি অনেকটা উঁচু করে এখানে মেপে দিয়েছি, কারণ শুটকি ভর্তা কিংবা শুটকি ভুনা যেটাই বলি না কেন, ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এবার আমি শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি, তারপরে আমি পেঁয়াজের সাথে মিক্স করে দিচ্ছি। মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। পেঁয়াজের মাঝখানে কিন্তু আবারও আমি জায়গা করে নিলাম, আর এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চাপা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। চারপাশ থেকে পেঁয়াজগুলো এনে আমি চাপা শুটকিটা ঢেকে দিচ্ছি। প্রিয় দর্শক, চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রাখতে হবে, যাতে করে নিচে পোড়া না লেগে যায়। এখন আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে চাপা শুটকিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আর কোনো রকম নাড়াচাড়া করব না, আমি ঢাকনা দিয়ে ঢেকে ঘুড়ি ধরে 12 থেকে 15 মিনিটের মতো রান্না করে নেব। তবে এর ভিতরে কিন্তু আমি ঢাকনাটা আর তুলব না। পনেরো মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই 15 মিনিটের ভিতরে কোনো রকম ঢাকনা তুলিনি। দেখুন প্রিয় দর্শক, চাপা শুটকিটা কতটা নরম হয়ে গেছে। এখন আমি খুন্তিটা দিয়ে আস্তে আস্তে আলতো আলতো করে চেপে চেপে দিচ্ছি। এতেই করে কিন্তু চাপা শুটকিটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে। খাওয়ার সময় কিন্তু একটু কাটা কাটা লাগবে, কিন্তু তারপরও অনেক অনেক বেশি সুস্বাদু হয় এইভাবে ভর্তাটা তৈরি করলে। প্রিয় দর্শক, ভালোভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। ভর্তাটা নাড়াচাড়া করতে করতে একটা আঠালো আঠালো ভাব চলে আসবে, ঠিক ওই পর্যায়ে আসা পর্যন্ত কিন্তু ভর্তাটাকে চুলার উপরে রেখে নাড়াচাড়া করতে হবে। প্রিয় দর্শক, দেখুন এখন কিন্তু একটা আঠালো আঠালো ভাব চলে আসছে, আর ভর্তাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে।
চুলা থেকে নামানোর আগে কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন লবণটা ঠিক আছে কিনা। আমি কিন্তু এখানে শুধুমাত্র শুকনো মরিচ দিয়েই এই ভর্তাটা তৈরি করে থাকি, এখানে কাঁচা মরিচ দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি আর আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি গরম থাকা অবস্থাতেই একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। প্রিয় দর্শক, গরম ভাত কিংবা খুদের ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে, দেখতে যতটা চমৎকার লাগছে খেতে কিন্তু এর চাইতে অনেক বেশি সুস্বাদু। আশা করি যারা নাকি কখনও আমাদের বিক্রমপুরের মতো চাপা শুটকির ভর্তা তৈরি করে খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন। এবার শেয়ার করছি তিন নম্বর রেসিপি, আর তিন নম্বরে থাকছে বরবটির ভর্তার রেসিপি। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব আমাদের বিক্রমপুরে যেভাবে বরবটির ভর্তা তৈরি করা হয়। বরবটির এই ভর্তাটা কিন্তু গরম ভাত কিংবা খুদের ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। এই ভর্তা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না। এই গরমে কিন্তু খাওয়া দাওয়ার তেমন কারোরই রুচি থাকে না, তবে ভর্তা দিয়ে যদি আপনি ভাত খান তাহলে কিন্তু এক প্লেটের জায়গায় দুই প্লেট ভাত খাওয়া যাবে, মুখের রুচি কিন্তু ফিরে আসবে। প্রথমে আমি এখানে হাফ কেজি বরবটি নিয়েছি। আপনারা যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে বরবটিটা নিয়ে নেবেন। আর এই বরবটির ভর্তাটা তৈরি করে কিন্তু আপনি নর্মাল ফ্রিজে প্রায় 15-20 দিনের মতো রেখে খেতে পারবেন, এয়ারটাইট বক্সে ভরে। সবসময় আমি ভর্তাটা একটু বেশি পরিমাণে তৈরি করি যেন ফ্রিজে রেখে খাওয়া যায়। প্রিয় দর্শক, আমি কিন্তু বরবটিগুলো আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিচ্ছি। এরকম যদি ছোটো ছোটো টুকরো করে নেন সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা তৈরি করতে অনেক সুবিধা হয়। সবগুলো বরবটি কিন্তু টুকরো করা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিয়েছি। বরবটিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি একটা ফ্রাই প্যানের ভিতরে এখন ঢেলে দিচ্ছি। প্রথমেই বরবটিগুলো সিদ্ধ করে নিব। প্রিয় দর্শক, সিদ্ধ করার জন্য কিন্তু এখানে অনেক বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, হাফ কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে যেরকম ঝাল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে শুকনো মরিচ কিংবা কাঁচামরিচটা ব্যবহার করবেন। আমি এখানে প্রায় 20-22টার মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। প্রিয় দর্শক, দেখুন প্রায় 6-7 মিনিটের মতো কিন্তু আমি বরবটিটা সিদ্ধ করে নিয়েছি। কালারটা কিন্তু একদম সবুজ আছে, এখানে কিন্তু তেমন একটা পানি নেই, পানিটা কিন্তু পুরোপুরি শুষে গেছে। আর যে পরিমাণ পানি আছে সেটা আমি তেলে ভেজে নেওয়ার পরে কিন্তু সম্পূর্ণটাই শুষে যাবে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে রাখছি, চুলাতে আরও একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। কেউ চাইলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। এবার আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিয়েছি 15-16টার মতো। কেউ যদি শুধুমাত্র কাঁচামরিচ দিয়ে ভর্তা খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচ দিয়েও করতে পারেন, আর কেউ যদি শুকনো মরিচ দিয়ে খেতে চান সেক্ষেত্রে শুকনো মরিচটা দিতে পারেন। তবে আমি ভর্তার ক্ষেত্রে সবসময় দু রকমের মরিচই ব্যবহার করি, এতে কিন্তু ভর্তার স্বাদটা অনেক বেশি হয়। প্রিয় দর্শক, শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচগুলো তুলে নিচ্ছি। খুব বেশি পরিমাণ কিন্তু ভাজতে যাবেন না, তবে চুলার আঁচ কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভেজে নেবেন। অবশিষ্ট যে তেল ছিল সেখানে আমি অ্যাড করে দিলাম বড় সাইজের 3টা রসুন। আমি রসুনের কোয়াগুলো নিয়েছি ওপরের খোসাটা ফেলে দিয়ে, আর রসুনটাও কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। রসুনগুলো এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। ভর্তার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন, তাতে কিন্তু ভর্তা অনেক বেশি মজার হয়ে থাকে। পেঁয়াজ আর রসুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। প্রিয় দর্শক, চুলার কাছে দাঁড়িয়ে থেকেই কিন্তু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমি পেঁয়াজটা কী পরিমাণ ভেজে নিয়েছি।
এর চাইতে কিন্তু বেশি পরিমাণ পেঁয়াজটা ভাজা যাবে না। এবার আমি পেঁয়াজ আর রসুনটা একটা প্লেটে ঢেলে রেখে এই ফ্রাই প্যানেই দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। আর সরিষার তেলটা গরম হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা বরবটিটা অ্যাড করে দিলাম। এবার বরবটিটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। কেউ যদি বরবটিটা তেলের ভিতরে ভেজে না নিতে চান, সেই ক্ষেত্রে বরবটিটা খুব ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে, যাতে করে কোনো রকম পানি না থাকে। তারপরেও কিন্তু আপনি শিলপাটাতে বেটে ভর্তাটা তৈরি করতে পারবেন। অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি। প্রিয় দর্শক, 10 থেকে 12 মিনিটের মতো কিন্তু আমি ভেজে নিয়েছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন এখন কিন্তু কোনো রকম পানি নেই, তেল কিন্তু ছিটতে শুরু করে দিয়েছে। এই অবস্থায় যখন আসবে তখন বুঝতে পারবেন যে বরবটিটা ভর্তা তৈরি করার উপযুক্ত হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানটা নামিয়ে নিচ্ছি। ভর্তাটা আমি শিলপাটাতে তৈরি করব। আপনারা কেউ চাইলে কিন্তু ব্লেন্ডারও এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে এই ভর্তাটা শিলপাটায় তৈরি করলেই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। প্রিয় দর্শক, প্রথমে আমি শুকনো মরিচ আর লবণটা বেটে নিচ্ছি। আমি যখন বরবটি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু লবণ দিয়েছিলাম অল্প পরিমাণে। অবশ্যই কিন্তু ভর্তাতে লবণটা কিন্তু বুঝে দিবেন, আর ভর্তায় যদি লবণ ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। শুকনো মরিচগুলো কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুনটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা বেটে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা কিন্তু আলতো আলতো করে একটু চাপ দিলে দেখবেন যে খুব সহজেই বাটা হয়ে যাচ্ছে। ভাজা পেঁয়াজ আর রসুনটা কিন্তু বাটা হয়ে গেছে। এবার আমি বরবটি আর ধনে পাতাটা অল্প অল্প পরিমাণে দিয়ে বেটে নিচ্ছি। পাটায় বেটে ভর্তা তৈরি করলে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়। ব্লেন্ডারে ভর্তা তৈরি করলে কিন্তু পাটায় বাটার মতো তেমন একটা স্বাদ হয় না। আমাদের বিক্রমপুরে কিন্তু বরবটির ভর্তা আরও কয়েকভাবে তৈরি করে থাকে, তবে আজকে আমি এভাবেই তৈরি করে দেখালাম। পরবর্তীতে আমি অন্যভাবেও এই ভর্তা তৈরি করে দেখাবো। প্রিয় দর্শক, ভর্তাটা কিন্তু বাটা হয়ে গেছে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে কতটা আঠালো হয়েছে ভর্তাটা। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে দিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি ভর্তাটা একটু খেয়ে দেখেছিলাম, এখানে লবণ কম হয়েছে, যার কারণে আরও অল্প পরিমাণে লবণ এখানে অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার আমি আবারও একটু বেটে নিচ্ছি আলতো আলতো করে। প্রিয় দর্শক, বাটা কিন্তু হয়ে গেছে আর ভর্তাটাও কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। দুপুরে গরম ভাত খাওয়ার রুচি কিন্তু বাড়িয়ে দেবে এরকম দারুণ মজার ভর্তা। প্রিয় দর্শক, যারা নাকি কখনও আমাদের বিক্রমপুরের এই বরবটির ভর্তাটা খাননি, তারা একবার হলো এই গরমে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপিটা। এবার শেয়ার করছি 4 নম্বর এবং সর্বশেষ রেসিপি, সেটা হলো কাঁকরোলের ভর্তা। কাঁকরোলের ভর্তা কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে অসম্ভব ভালো লাগে। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যায়, আর এই কাঁকরোল দিয়ে ছোট চিংড়ি মাছের ভর্তা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। যারা নাকি কখনও এই ভর্তাটা তৈরি করে খাননি, তারা একবার হলো ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে।
ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি শুকনো মরিচ, 1 কোয়ার 1 কাপের মতো রসুন, নিয়েছি কাঁচামরিচ, আপনারা কেউ চাইলে শুকনো মরিচ নয়তোবা কাঁচামরিচ যে কোনো একটা দিয়ে কিন্তু এই ভর্তাটা তৈরি করতে পারবেন। এখানে আমি 1.5 কাপের মতো ছোট চিংড়ি মাছ নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁকরোল। ভর্তা তৈরি করার সময় যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেন তাহলে কিন্তু খেতেও অনেক ভালো লাগে। আমি এখানে মিডিয়াম সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ নিয়েছি, এখানে 8 থেকে 9টা কাঁকরোল নিয়েছি, আর কাঁকরোলগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে টুকরো করে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন মিডিয়াম আঁচে আমি এই কাঁকরোলগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কাঁকরোলটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু অনেকটা কমে গেছে। এখন আমি কাঁকরোলের হাঁড়িটা চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি, সেখানে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়ে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচগুলো এখন আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। শুকনো মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। অবশিষ্ট যে তেল আছে এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এখন আমি ভেজে নেব, আর চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য এখানে আমি সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। এখন আমি চিংড়ি মাছের সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। প্রিয় দর্শক, পেঁয়াজগুলো কিন্তু আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আপনারা কেউ চাইলে কিন্তু আরও ছোটো করেও কেটে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচামরিচ, রসুনের উপরের খোসাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। যেহেতু কাঁকরোলের ভর্তা তৈরি করছি আর কাঁকরোল কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের সবজি, যদি কাঁকরোলে ঝালের পরিমাণটা কম হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। এখন নাড়াচাড়া করে আমি সবগুলো উপকরণ ভেজে নিয়েছি প্রায় 8 থেকে 9 মিনিটের মতো। দেখুন প্রিয় দর্শক, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছুই কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই পর্যায়ে আসার পরে এখানে অ্যাড করে দিয়েছি সিদ্ধ করে রাখা কাঁকরোলগুলো। প্রিয় দর্শক, কাঁকরোলগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন যাতে কোনো রকম পানি না আসে। যদি পানি সহ আপনারা এখানে কাঁকরোলটা দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভাজতে অনেকটা সময় লেগে যাবে। এখন সবগুলো উপকরণ নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে সম্পূর্ণ পানিটা না শোষা পর্যন্ত আমি ভেজে নেব। তবে প্রিয় দর্শক, অবশ্যই ভাজার সময় লক্ষ্য রাখবেন যাতে নিচে লেগে না যায়, যদি নিচে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা খেতে মোটেও ভালো লাগবে না। আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, ভাজা কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু কোনো রকম পানি এখানে নাই। যদি ভর্তা তৈরি করার সময় পানি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু ভর্তাটা পানি পানি লাগবে, আঠালো হবে না, আর আঠালো আঠালো ভর্তা খেতেই কিন্তু অনেক বেশি মজার। এখন আমি ফ্রাই প্যানটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, একটা ব্লেন্ডারের জারে শুকনো মরিচগুলো ঢেলে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি ভাজা কাঁকরোলগুলো। প্রিয় দর্শক, আপনারা কেউ চাইলে কিন্তু শিলপাটাতে এই ভর্তাটা তৈরি করতে পারেন, কিন্তু আমি এই ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করব মাত্র 2 থেকে 3 মিনিট সময়ে। যখন নাকি আপনারা ব্লেন্ডারে এই ভর্তা তৈরি করবেন তখন অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, আর সেটা হলো ভর্তা তৈরি করার সময় কোনো রকম পানি কিন্তু অ্যাড করবেন না। পানি দিলে কিন্তু ভর্তার স্বাদ নষ্ট হয়ে যাবে আর ভর্তাটা একেবারে পানি ছেড়ে দিবে। মিডিয়াম স্পিডে 2 থেকে 3 মিনিটের মতো আমি ব্লেন্ড করে নিয়েছি। প্রিয় দর্শক, ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন ব্লেন্ডারটা বন্ধ করে আমি আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে মিশ হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। এই ভর্তাটা কিন্তু আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন একটা এয়ারটাইট বক্সে ভরে।
প্রিয় দর্শক, আমাদের বিক্রমপুরে কিন্তু নানা রকমের ভর্তা তৈরি করা হয়ে থাকে, আর কাঁকরোল দিয়ে ছোট চিংড়ি মাছের ভর্তাটা এভাবেই তৈরি করে, আর সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।